বেগম খালেদা জিয়ার কাছাকাছি গেলে যেতে পেরেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বাঞ্চলীয় প্রদেশ আলতুবাল কেন্দ্রীয় বিএনপি। বন্ধুগণ, আমরা অহংকার করে বলতে চাই, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পূর্বাঞ্চলীয় প্রদেশ বিএনপি সংগ্রামী সভাপতি শেখ আব্দুল মান্নান বসেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঞ্চ থেকে ইশারা করে উপস্থাপককে বলেছিলেন, আলজুবাল বিএনপির সভাপতি ওই ছেলে শেখ আব্দুল মান্নানকে মঞ্চে নিয়ে এসো, গর্বিত হিসাবে আমরা গর্ববোধ করি। এটা ছিল আলজুবাল বিএনপির বিগত তিন বছরের আন্দোলনের কথা। শুধু তাই নয়, এই শেখ আব্দুল মান্নান বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। আজকের